বন্ধুগণ, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি আমরা মাছেলে নাপিতের দোকানে, মানে আমরা সেলুনের দোকানে চলে আসছি, যেটাতে শুধু মেন চুল কাটে। তো আমার ছেলে স্কুলে যাবে, তো আজকে টিচারকে বলছি যে আজকে স্কুলে একটু দেরিতে ঢুকবে, 8:30 জায়গায় 9:00 ঢুকবে। তো আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম আমার ছেলের জন্য চুল কাটা বলে আজকে। তো আমার ছেলে অনেক এক্সাইটেড, কারণ এখানে একটা চেয়ার আছে, দেখতে পাচ্ছেন যে গাড়ি চালাইতে পারে মতো একটা ইয়ে আছে। তো গতকাল রাত থেকে সে ঘুমাচ্ছে না ভালো করে, কখন চুল কাটতে যাবে, কখন ওই চেয়ারটাতে বসবে। ফাইনালি সে চেয়ারটা টুটে গেল, সে অনেক হ্যাপি। তো এখন চুল কাটা স্টার্ট করবে। তো চুল অনেক লম্বা হয়ে গেছে, আমি বুঝাই দিচ্ছি কীভাবে কাটবে। বলতেছি ওনাকে যেন ওই যে আর্মি সেট দেয়, যে আর্মিটা যেভাবে চুল কাটে ওইভাবে চুল কেটে দিত। তো আমার ছেলে গাড়ি চালাতে আছে আর আমাকে দেখছে। আমি কিছু জিজ্ঞেস করছিলাম, ও আমাকে উত্তর দিচ্ছে না, ও গাড়ি চালানো নিয়ে ব্যস্ত। এই তো কালো একটা কাপড় দিয়ে দিল যাতে চুল গায়ে না পড়ে। ফাইনালি সে বসে গেছে চেয়ারে, এটাই তার জন্য অনেক খুশির ব্যাপার। চুল কাটা স্টার্ট হয়ে গেল, যা যা করে আর কি সেলুনে যা যা করে তাই করবে ওর সাথে। তো অনেক ছোট বাচ্চার আছে না, অনেক নড়াচড়া করে, অনেক কেটে যাওয়ার ভয় তাকে, মানে আমার ছেলেটা ওই রকম না আর কি। ও খুব সুন্দর করে বসে থাকে, কোনো বিরক্ত হয় না। আমাকে একটা কিসিও দিয়ে দিল, আমার লক্ষ্মী বাবা শোনা, ধাপে ধাপে একটার পর একটা একটার পর একটা কাটা শুরু হয়ে গেছে। তো একটু ওয়েট করতে হবে, চুল কাটা শেষ হয়ে থাকে। দেখেন বন্ধুরা, আমিও চুল কেটে আসছি, অনেক লম্বা লম্বা চুল ছিল আমার, কাটতে কাটতে এতটুকু হয়ে গেছে। আমার মেয়ে বলতেছে আমাকে নাই কেমন মতো রাখতেছে, আমি 6 বছরের বড় হয়ে গেছি, 6 বছরের বড় না, 6 বছরের ছোট হয়ে গেছে। তো মা ছেলে দুজনে কেটে ফেললাম চুল, আমি 2 দিন আগে কাটছিলাম, অনেক লম্বা চুল ছিল আমার। তো চুল ঝরতে 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 এমন পর্যায়ে চলে আসছে, জামাই বলছে গিয়ে একদম ছেটে এসো, একদম মানে হাতে ধরতে না পারার মতো ছেটে আসো, আমি যে তোমার মতো করে তুলবো নাকি। তারপরে একটু লম্বা রাখলাম, তো কেটে আসলাম ফাইনালি আমিও। আমার ছেলে অনেক হ্যাপি, হোক চুল ফাইনালি কাটা শেষ। একটু এদিকে দিক ইয়া করবে, সাইজ করবে, স্কুলে যাবে আবার। তো আমি বাসায় নিয়ে যেতে পারবো না, স্নান করাইতে স্কুল শেষ করতে যাবে। এই ফাঁকে কি করছে, তাকে একটু শুকাই দিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। আমাকে জিজ্ঞেস করছে একটু জেল দিবে কিনে চলে। তো আমি বললাম একটু দিয়ে দেন, যেহেতু স্কুলে যাবে। এই তো জেল দিয়ে দিচ্ছে, স্মার্ট বয়, স্মার্ট বয়, আমার স্মার্ট বয়, সোজা হয়ে বসে আছে একদম। ফাইনালি চুল কাটা শেষ। ওনাকে বলছিল যে বাচ্চাটাকে একটু নামাই দাও, আমার বাচ্চাকে কি নামাবে, ও তো তিড়িবিড়ি খাই একদম নামিয়ে গেছে। এখন আমাকে চুলের কাটিং দেখাচ্ছে ঘুরে ঘুরে। যাই হোক, আমরা স্কুলের গেটের সামনে চলে আসছি, এখন স্কুলে ঢুকাই দিয়ে আমি চলে যাব। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। একটা কিসি দিয়ে দিল যেতে যেতে, আমিও একটা দিয়ে দিলাম, এখন স্কুলে ঢুকে যাচ্ছে। ওকে বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন সবাই।